জেনে নিন ঘিয়ের কিছু উপকারী দিক। এক চামচ ঘি দিলে এক প্লেট গরম ভাতকে অমৃত মনে হয়। পোলাও রাঁধতে ঘি লাগে, কিন্তু কোলেস্ট্রল বা হার্টের অসুখের ভয়ে অনেকেই ঘি খেতে চান না। তবে চিকিৎসকরা কোলেস্ট্রল বা হার্টের অসুখের ভয় ছেড়ে ফেলে নিশ্চিত ঘি খাওয়ার পরামর্শ দিয়েছেন। বিভিন্ন রোগ নিরাময় ঘিয়ের উপকারিতা অসীম। দুধের চেয়েও ঘি হজমের শক্তি বেশি বাড়িয়ে দেয় বলে দাবি করেছেন চিকিৎসকরা। জ্বর থেকে সেরে ওঠার পর এনার্জি ফিরে পাওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঘি। চোখের দৃষ্টিশক্তি বাড়ায় ঘি। সদ্যজাতদের 2 থেকে 5 ফোঁটা ঘি খাওয়ানোর পরামর্শ দেন চিকিৎসকরা। কেটে গেলে ঘি লাগালে চটজলদি উপকার পাওয়া যায়। ফাটা ঠোঁট ও ফাটা গোড়ালির সমস্যা হলে ঘির মতো ওষুধ নেই। ঘি খেলে স্মৃতিশক্তি বাড়ে, বাড়ে বুদ্ধিও। সকালের নাস্তায় 30 মিনিট আগে নাকি 2 ফোঁটা ঘি দিলে চুল ওঠার সমস্যা, মাথা যন্ত্রণা, কানে শোনার সমস্যা, মাইগ্রেনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। ঘি বমির প্রবণতা কমিয়ে দেয়, তবে যেমন খুশি ঘি খেলে বিপদ। চিকিৎসকদের মতে সকালের নাস্তায় শক্ত কোনো খাবারের সঙ্গে আধা চামচ ঘি, তারপর নরম খাবার এবং শেষে দই খেতে হবে। ঘি খাওয়ার পর খেতে হবে কোনো গরম পানীয়, অর্থাৎ সকালে চা বা কফির আগে পাউরুটিতে ঘি মাখিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।